মন ভোলা বর্ষবার। ইমরান, অসাধারণ ছিল। শুরুটা এভাবেই হওয়া চাই আমাদের, আমরা সবাই এরকম এক্সপেক্ট করি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা ভীষণ আনন্দিত, কারণ আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের সবার প্রিয়, শুধু দেশে নয় বিদেশেও অত্যন্ত পরিচিত আমাদের সবার প্রিয় মিউজিশিয়ান এবং পিয়ানিস্ট রুমেল আলী ভাই। আই হোপ যে আজকে খুব ভালো একটা এপিসোড যাবে, গানের রাজার বাচ্চারা আজকে আপনার সাথে পারফর্ম করার সুযোগ পাবে, এটা ওদের জন্য অনেক বড় একটা ব্যাপার। থ্যাংকস ফর কামিং। থ্যাংক ইউ। প্লাস আমি যেটা দেখলাম ওদের রিহার্সালে, আই এম অলরেডি অ্যামেজড বাই দেম, দে আর অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ, আজকে আপনি সারাটা সময় আমাদের সাথে থাকবেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় এবং আশা করছি আপনি, আমরা যেভাবে উপভোগ করছি আপনিও সেভাবেই উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। হ্যালো এভরিওয়ান, আমি টয়া, শুরু করছি বাংলাদেশের ছোটদের নিয়ে সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেলে, গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। মন ভোলাবো সবার। গত দু পর্ব জুড়ে চলছে স্পেশাল এপিসোড, আজকেও তার ব্যতিক্রম নয়, কারণ আমাদের সাথে আছে রুমেল আলী ভাইয়া। তার পিয়ানোর ছন্দে গলা মেলাবে আমাদের টপ ফাইভ গানের রাজা। তবে তার আগে চলুন ওয়েলকাম করে নেই আমাদের জজদের। ইমরান তো আছেই, কিন্তু আজকে আমাদের সাথে সেই জয়েন করবে যাকে কিনা আমরা এতদিন ধরে ভীষণ মিস করছিলাম, আমাদের সবার প্রিয় ভেরি গর্জিয়াস ভেরি প্রিটি প্লেব্যাক সিঙ্গার কোনাল।
হ্যালো, কেমন আছো তুমি? আমি তো অনেক ভালো আছি। And you missed me, I missed you more. Oh, thank you. I missed the whole Ganer Raja team, Bachchara Jara Ache, Oderke. Ebong it's so good to be back. Thank you so much, Tumi eto tatai back korte perecho. Ajke to special. Rumel Ali bhaiya thakbe amader sathe. Tumi back korecho, ajke amader show ta abar puro dome awesome ekta show hoye jabe. On hoye gelo. Thank you so much and You're take care, Chaya. Thank you. Thank you. তাহলে ডেকে নিচ্ছি আমাদের প্রথম গানের রাজাকে। কি হচ্ছে? একটা গণ্যমান্য লোক তাকে বাদ দিয়ে শুরু করে দিচ্ছ? তাহলে ওকে এনেছি। আরে নুসরাত, কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি নুসরাতকে কেন নিয়ে আসলে? ও তো আমার আপু। তাই নাকি? হ্যাঁ, বানান ভুল করলে আপু ঠিক করে দেয়। আচ্ছা, হ্যাঁ, শব্দ উচ্চারণ করতে গেলে ভুল হলে আপু ঠিক করে দেয়। আচ্ছা, আর কি কি কর? হাতের লেখা ঠিক করে দেয়। বাহ, দর্শকদের বলে রাখি, নুসরাত হলো বাংলাবিদের প্রথম সিজনের চ্যাম্পিয়ন। নুসরাত, আমার ভীষণ ভালো লাগছে তুমি আজকে চলে এসেছো। প্রথমেই বলে নিই, আমি এখানে আসতে পেরে অনেক বেশি সম্মানিত বোধ করছি। এবং হ্যাঁ, আমি গানের রাজার প্রতিটি পর্বই দেখি এবং ওদেরকে দেখে আমার অনেক ভালো লাগে, অনেক অনুপ্রাণিত হই যে এত প্রতিভাবান, এত প্রতিভা ওদের। তো আমি আসলে অনেক বেশি উত্তেজিত। ভীষণ ভালো লাগছে তোমাকে আজকে আমাদের মাঝে পেয়ে। আশা করছি তোমার খুব ভালো লাগবে আমাদের আজকের এপিসোডটি। অবশ্যই, আমি তুমি ওদের সাথে যে বসতে। ধন্যবাদ। তাহলে শুরু করছি আমাদের আজকের মিউজিক্যাল জার্নি। শুরুতেই আসবে আমাদের গানের রাজা লরা। এই গানটি আমাদের সবার প্রিয় এভারগ্রিন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎদার গাওয়া, এবং উনি যতবার গানটি পারফর্ম করে প্রতিবারই একটা নতুন পারফরমেন্স দেন। লরা আজকে গিয়েছে, আমি প্রথমবার এই গানটি কোনো ফিমেল ভয়েসে শুনলাম। খুবই সুন্দর গেয়েছো তুমি, তোমার যতটুকু ইমোশন ছিল সবটুকু তুমি এটাতে ঢেলে গাইবার চেষ্টা করেছো। তোমার ছোট ছোট ইমোশনগুলো আমার অনেক ভালো লেগেছে লরা। আশা করছি তুমি আমাদের গানের রাজার মঞ্চকে আরো সুন্দর উজ্জ্বল করে দিবে। অল দ্য বেস্ট। আজকের গানেও আমার কাছে একদম ইমোশনসটা খুব ভালো লেগেছে, অ্যান্ড হাইপারস ওয়াজ ভেরি গুড। এবং যে হাইপারসের পরে যখন তুমি লো নোটসগুলোতে গাচ্ছ, এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমার কাছে তোমার খুব ভালো লেগেছে, তুমি খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছো, গুড জব। রোমাল ভাই, আপনার কাছে কেমন লেগেছে আমাদের লরা পারফরম্যান্স? আমি তো বলবো শি ডিড অ্যান অ্যামেজিং জব, বিকজ টু বি অনেস্ট উইথ ইউ, আমি ফার্স্ট টাইম এই গানটা পিয়ানোতে বাজালাম। সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং, যে অনেক চেঞ্জেস আছে, লট অফ ডাইনামিক্স আপ অ্যান্ড ডাউন, লট অফ এক্সপ্রেশনের কাজ আছে। মাশাআল্লাহ, ভেরি গুড জব, ভেরি গুড জব, ইউ নো, কিপ ইট আপ। আপু জি, লরা আপুকে কিছু ভুল করেছে উচ্চারণে? লরা আপুকে কাঁচের দেয়াল, বাঁধন, এই জায়গাগুলোকে চন্দ্রবিন্দুটা বুঝে শুনে উচ্চারণ করতে হবে। আমরা চেষ্টা করব সবসময় এভাবে উচ্চারণটাকে ঠিক রেখে গান গাইতে, তাহলে গানের অর্থটা আরও বেশি অর্থবহ হয়ে উঠবে। দেখলো তো আপু, কেন আমি আপুকে নিয়ে এসেছি? দেখলাম তো, খুব সুন্দর করে বুঝিয়ে দিল লরা। আশা করছি নেক্সট এপিসোডে, অর্থাৎ নেক্সট পারফরমেন্সে, তোমার এই যে ছোটোখাটো ভুলগুলো এগুলো শুধরে আরও দুর্দান্ত পারফরমেন্স তুমি দিবে। ওকে, অল দ্য বেস্ট। জানিয়ে নেই যে কিনা হবে গানের রাজার চ্যাম্পিয়ন, সে পুরস্কার হিসেবে কি পাচ্ছে। চ্যাম্পিয়ন পাবে এই সে এক্সট্রা ফান কেক এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে 5,00,000 টাকা। প্রথম রানার আপ পাবে 3,00,000 টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে 2,00,000 টাকা। এরপর কি আসবে মঞ্চে গান গাইতে? একমাত্র ছেলে, চল রে ছেলে, চল। আসছে সফিক, চল। গগনে
আমার আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার না শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। আমি
আমি শফিকুলের কাছ থেকে শিখি টয়া একজন শিল্পীর কেমন হতে হয়, একজন শিল্পীর হৃদয় কত বড় হতে হয়, একজন শিল্পীর মন কত বড় হতে হয়, এবং প্রত্যেকটি পারফরমেন্সে ওর শুধু গান গায় কি না, ওর সংগ্রামের কথা আমরা মনে করি, একজন মানুষের সংগ্রাম একজন শিল্পীর সংগ্রামের কথা মনে করি। আমার মনে হয় আজকের গানে সেই কষ্ট, সেই কষ্ট থেকেই হয়তো ওর এই কষ্টটা ফুটে উঠেছে। আমার হাতে বিশ্বের সবকটি নম্বর থাকলে আজকে আমি শফিকুলকে দিতাম। দোয়া করছি ও অনেক বড় হবে এবং ওর কাছে আরো শিখতে চাই। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরোবর নদী। ইমরান তোমার কেমন লেগেছে? গড গিফটেড কিছু ব্যাপার থাকে, যে জিনিসগুলো আমরা অনেক সময় সাধনা করলে হয় না। শফিকুলের মধ্যে এমন কিছু আল্লাহ প্রদত্ত বিষয় আছে যে জিনিসগুলো আসলে যখন স্টেজে আসে তখন দেখা মেলে। কিছু কিছু নোটস দেয় একদম ভিতর থেকে, মানে ও নিজেও জানে না যে নোটসটা কোথায় গিয়ে শেষ হবে, মানে এত পারফেকশন থাকে ওটার মধ্যে। মানে এই জিনিসটা না মানে শিখে হয় না, এই জিনিসটা আল্লাহ দিয়ে দেয় কাউকে। সো ওই জিনিসটা পেয়েছে। তুমি আজকে যেই পারফরমেন্স করেছো সেটা শুধু 10/10 কেন, আমার মনে হয় যে মানে 1000 বলো, মিলিয়ন বলো, বিলিয়ন বলো, এটা দিয়েও আসলে শেষ হবে না। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমি তোমার না to me it was magical. ও যখন গাচ্ছিল আই কুড ফিল এভরি এক্সপ্রেশন ইনসাইড মাই সোল। অ্যামেজিং জব, মাশাল্লাহ বাবা, কিপ ইট আপ, ইউ উইল রুল দ্য ওয়ার্ল্ড, ট্রাস্ট মি। দোস্ত তোমার কেমন লেগেছে? আমার অসম্ভব অসম্ভব ভালো লেগেছে, এবং ওর গান শুনে ওর গায়কি দেখে মনে হয়েছে ওর মধ্যে ঐশ্বরিক কোনো একটা ব্যাপার আছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমার সামনের দিনগুলো অনেক বেশি উজ্জ্বল হবে। সবার শুভকামনা তোমার সাথে আছে, পরবর্তী পারফরমেন্সটা আরো ধামাকাদার, আরো অনেক সুন্দর আমরা চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ শফিক ভাইয়া। তুমি একটা ছেলে, ও ছেলের মতন ছেলে, চলো দিয়ে আসি। ধন্যবাদ জানিয়ে নিতে চাই আমাদের সহযোগী পার্টনারদের, আমাদের মেকওভার পার্টনার পার্সোনা, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো এবং সাপ্তাহিক, অনলাইন নিউজ পার্টনার চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার চ্যানেল আই টিভি, রেডিও পার্টনার রেডিও ভূমি 92.8 FM, হসপিটাল পার্টনার বিআরবি হসপিটাল লিমিটেড। এরপর আসছে রাঙামাটির মেয়ে, আমাদের গানের রাজা পনি। রাতে নির্জনে
কেটেছি সময় হাত রেখে হাতে কবে তার সাথে অন্যরকম আবেশ তৈরি হয়ে গেল। আর আমার কাছে মনে হচ্ছে গানটা পনির ভয়েস খুব ভালো স্যুট করেছে। জোনাকির আলো নেভে আর চলে ওই জায়গাটার একটা কাজ দিয়েছো খুব সুন্দর, শালমহু আর বনে খুব ভালো লেগেছে আমার কাছে। ওভারঅল ভেরি নাইস, থ্যাংক ইউ। শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরীর লেখা একটি গান এবং আবারও শ্রদ্ধেয় লাকি আখান্দের সুর করা সামিনা আপার, শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর চমৎকার একটি গান। তো সব মিলিয়ে পনি বিউটিফুল প্রেজেন্টেশন, আমার ভালো লেগেছে পনি। থ্যাংক ইউ সো মাচ কোনাল। রুমাল ভাই কেমন লেগেছে পনির পারফরম্যান্স? এই গানটা অ্যাকচুয়ালি হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ মাই ফেভারিট সংস ছোটবেলা থেকে। আই ডোন্ট নো ওয়াই বাট আই অলওয়েজ লাভ দিস সং। তোমার এই সফট স্মুথ ভয়েস দিয়ে you gave it a special beauty to this song. Very good job, very good job, very good. Nusrat kichu pele tumi kono jeti prashongsha korbar seti hocche je oneke porar ar porar e dutor moddhe parthokyo khuje parna kintu o seti khub bhalo bhabe uchcharon koreche amra bujhte perechi je kobita ti she porte bosheche kobita poridhan korte bosheni re ki holo pore gelam oh acha তুমি একটি কোট পরে আছো, এটা বয়ে বিন্দু র। এবার আসছে আমাদের গানের রাজা লাবিবা। Thank you.
জুড়ি গল্প তারপর হাতছানি অল্প লুকু ছুরি গল্প তারপর হাতছানি অল্প চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে লাবিবা কিন্তু বরাবরই ইমপ্রেস করে ওর খুব এনার্জেটিক পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে। আজকে একেবারে অপোজিট লাবিবা, ফামিদা আপার ভীষণ সুন্দর একটি গান। এই গানটা অনেক কঠিন, তুমি সুন্দর করে অ্যাটেম্পট করেছ। এমন একটি গান, তাও আবার পিয়ানোতে বাজছে, তাও আবার রোমেল ভাই পিয়ানোতে, স্পেশাল না হয়ে পারেই না। সো ইট ওয়াজ এ স্পেশাল পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। ইমরান, তোমার কেমন লেগেছে গানটা? শুরুটা এত সুন্দরভাবে তুমি ধরেছো, লুকুচুরি লুকুচুরি এক্সপ্রেশনগুলো খুব ভালো ছিল, ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ স্যার। পিয়ানো দিয়ে এটা ফার্স্ট অ্যাটেম্পট আমার এই গানটা, বাট আই রিয়েলি এনজয়ড ইট বিকজ ইটস গট আ ল্যাটিন লিটল ল্যাটিন ফ্লেভার টু ইট। এন্ড সো এন্ড ও কিন্তু মাশাআল্লাহ, আমি হোয়াট এভার আই ওয়াজ ডুইং সে কিন্তু পুরো ক্যাচ করতেছে, রাইট দেয়ার উইথ মি। সো আই এম ডেফিনেটলি আই এম ভেরি ইমপ্রেসড এন্ড ইউ ডিড এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। Thank you so much, Abhiba. Thank you. Dhake apolo drishti তাহলে শেষ করছি আমাদের আজকের এই শো। আগামী পর্বে আমাদের পাঁচ গানের রাজার আরও দুর্দান্ত পাঁচটি পারফরমেন্স দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছিলেন এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেলে গানের রাজা, পাওয়ার বাই এসিআই পিওর স্পাইসেস। মন ভোলাবো সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল আইয়ের সাথে থাকবেন। গুড নাইট। মন ভোলাবো সবার।